হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 12টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তো খুবই ব্যস্ত, তার উপরে ডোডোর পরীক্ষা চলছে, তো সব মিশিয়ে ভীষণ 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 ব্যস্ত আজকে। জানি না আজকে তোমাদের সামনে এসে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো কি না। সকাল থেকে কাজকর্ম প্রচুর কিছু হয়ে গেছে, আর এখন করছি রান্না। ভাত হয়ে গেছে, ভাতটা এবার ঝরিয়ে নিচ্ছি, মানে ভাতটা খুলে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে নেব। আর কড়ার ওইদিকে আমি ফ্যানটা ঝরাচ্ছি, আর কড়া একদিকে হচ্ছে কচু, মানে কচু শাকের এতে খুব কচুটা মোটা ছিল, তো ওই কচুটা হাফটা আমি কেটে রেখে দিয়েছিলাম, ওটা কচু মানে কচু বাটা বলো বা যাই বলো কচু ওটা করব বলে। আর একদিকে করছি সুজনি শাক, সুজনি শাকটা কাল বাজারে গেছিলাম, তো সুজনি শাকটা সবসময় পাওয়া যায় না, কিন্তু কাল পেয়েছিলাম তো নিয়ে এসেছিলাম। আর সুজনি শাকটা করছি আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে সুজনি শাকটা করছি। আর সকালবেলা আজকে জলখাবার করেছিলাম তড়কা আর রুটি, তো ডোডো খেয়েছিল, ডোডোর পরীক্ষা চলছে, ডোডোকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তারপরে সায়ন অফিস গেছে। আর সকালে আজকে ভাতও করেছিলাম, ভাতে ডাল আলু সেদ্ধ করেছিলাম আর ভাত, তো ডালটা সকালের আছে সেটাই আর কি আমি একটু সম্বার দিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ করেছিলাম, তো সকালে তাড়াহুড়ো করে সম্বার টম্বার দিতে পারিনি, কারণ সায়ন খেয়ে যাবে, ঠান্ডা করে ওকে দিতে হবে, ও তো ঘি দিয়ে খাবে বলে আর কি ওরকম করতে বললো যে আমাকে ভাতে ভাত তালে করো, কিন্তু আমার শুধু কষ্টটাই সার হয়েছে, গরম ভাত দেখে আর খায়নি, শুধু রুটি খেয়েছিল, মানে শুধু রুটি না, রুটি আর তড়কা খেয়েছিল, গরম ভাত খায়নি। তো ভাতের ফ্যানটা তো আমার ঝরানো হয়ে গেল আর আমি ওইদিকে রেখে দিচ্ছি। আর এদিকে করছি কচু, কচুর শাকটা আগের দিন করেছিলাম, আর কি বলবো সত্যি না আমার, মানে আমি বিয়ের আগে কোনো দিন কচু কচু শাক এইভাবে খাইনি, কিন্তু বিয়ের পরে এই খাওয়াটা আমার শুরু হয়েছে, আমাদের আগে যিনি রান্না করতেন তো ওনার কাছ থেকে শিখেছিলাম রান্নাটা, মানে কি বলবো এখনও আমার মুখে লেগে আছে, তো এত সুন্দর রান্না দেখে না আমি কচু শাকের কচু বাটার প্রেমে পড়ে গেছি, তো সেই জন্য কচু শাক বা কচু বাটা আমি এখন বাজার থেকে মানে পেলে দেখতে পেলেই নিয়ে চলে আসি আর করি, আর এইসব ধরনের খাবার খেতে আমার বেশি ভালো লাগে, খুব ভালো লাগে এইসব ধরনের খাবার খেতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তো আমি এই রান্না বান্না করে ডোডোকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, ভাত টাত খাইয়ে স্নান টান করিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি, আর স্কুল থেকে আস্তে আস্তে আমার বেজে গেছিলো 12টার কাছাকাছি আর কি, তো এসে এই রান্না বান্না করেছি আর তারপরে পুজো করেছি, পুজো করে উঠতে উঠতে আমার বেজে গেছিলো 2:51, তো আজকে আমার খাওয়া জোটেনি জানো, রাঁধা ভাতও আমি খেতে পারিনি, মানে রান্না বান্না এত তড়িবোধ করে রান্না করলাম কিন্তু আমার কপালে হলো পেলাম না, ছুটে যেতে হলো ঠাকুরের, ওই বৃহস্পতিবারে পুজো করেছিলাম তো জল বাতাসা খেয়ে আর চলে গেছিলাম ছেলেকে আনতে, কারণ ছুটি হয়ে গেলে ছেলেটা একা থাকবে হয়তো কান্না করবে, তো সেই জন্য আনতে চলে গেছিলাম ছেলেকে। আর কচু শাকটা না মানে কচুটা আমি সিটি দিয়েছিলাম কুকারে জানো, কিন্তু তারপরেও দেখো আমাকে এরকম করে 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 মানে যুদ্ধ করতে হচ্ছে ওকে গলানোর জন্য, আমার নাহলে খুব ভয় করে জানো তো, যদি কুটকুট কুটকুট করে, তো সেই জন্য আমি কচুটাকে ওইভাবে এ করে নিচ্ছি যাতে রসুন তারপর কাঁচা লঙ্কা এইসবের ঝাঁজেতে, তারপর আগুনের আগুনের একটা এতে, তো যাতে কুটকুট যদিও বা একটু করে তো ওটা যেন চলে যায়। আর সত্যি কথাই এত ভালো লাগে এই কচু কচু বাটা ঝিঙের খোসা বাটা, আমার দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। আর রান্না মোটামুটি হয়েই এসছে, মাছ আগের দিনের মাছ করা আছে, ডালও হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা করেছি, তো রান্নাটা কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব, ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বৃহস্পতিবারের পুজো মানে তো তোমরা জানো যে ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়া, ঘট পাতা, মানে অনেক সময় লাগে ঠাকুরের আসন পরিষ্কার করে করা, তো
অনেক সময় লাগে, সেই জন্য না আমি এখনো পর্যন্ত তোমাদের সামনে আসতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করছি আর খুব ঘেমে একদম মানে পুরো স্নান করে গেছি, আমার এতটাই অবস্থা খারাপ। স্কুল থেকে এসেই আমি রান্না করতে চলে এসেছি, আর এদিকে দেখো আমার সজনে শাকটা হয়ে গেছে, আর ওদিকে কচুটা আর কি, কচুই বলবো তো, তো কচুটাও মোটামুটি আমার হয়ে গেছে। আর কচু এতে একটু চিংড়ি মাছ দিলে বেশ ভালোই লাগে, কিন্তু আমার ফ্রিজেতে মোরলা মাছ কিছুটা আছে ছেলের জন্য, অনেকটাই আছে, আর বাটা মাছও আছে, এখনও অনেকটা বাটা মাছ আছে, তো সেই জন্য আর কি ইচ্ছে করে আনিনি। আর এই যে দেখছো হয়ে গেছে, আর এখনও তবু গোটা গোটা, তবু ওটাকে আমি আরেকটু চেষ্টা করব যে নেড়ে নেড়ে যদি এটুকু মানে গোটা গোটাগুলো আরও একটু ঘেঁটে দেওয়া যায়। তো চলো দেখি আমি কখন তোমাদের সামনে আসতে পারি, আদৌ আসতে পারি কি না। তো ভিডিওটা সাথে থাকো, তাহলে দেখতে পারবে যে তোমাদের সামনে আমি আদৌ এসেছি কি আসিনি। তো চলো ভিডিওটা সাথে থাকো আর ভিডিওটা দেখো। উচ্ছালু ভাজা পেঁয়াজ দিয়ে আর মুসুরির ডাল করেছি, আর স্কুল থেকে দিয়ে এসে দুধটা গরম করেছি। সকালে এটা ভাত, আর সকালে এই যে এটাতে না তরকার ডাল সেদ্ধ করেছিলাম, তো এটাতে ভাত আছে। সকালে ডোডো আর শান খেয়ে গেছে, ডোডো গেছে স্কুলেতে আর শান গেছে অফিসে খেয়ে গেছে, আর এই যে তরকাটা তরকা করেছি। এই যে রুটি, রুটি এখনও দু পিস আছে, তো তরকা রুটি করেছিলাম সকালে। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, ডোরোকে স্কুল থেকে নিয়ে এসে তো আমি খেয়েছি, কারণ বললামই তোমাদেরকে যে পুজো করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো, ডোরোকে আনতে ছুটেছিলাম। আর এখন বাজে পাঁচটা, তো আমি বাসনগুলো মাজছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো মাজছি। এখনও পর্যন্ত তোমাদের সামনে আসতে পারিনি, জানি না আসতে পারবো কি না, কারণ বৃহস্পতিবার মানে প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা। আর এইসব বাসন টাসন মেজে গ্যাস ফ্যাসগুলো মুছে আমি চলে যাব স্নান করতে, কারণ প্রচণ্ড ঘেমে গেছি স্কুল থেকে নিয়ে এসে, না মানে প্রচণ্ড ঘেমে গেছি। আর ডোডো এখন করছে রেয়াজ, কিন্তু জানি না কতক্ষণ করবে, কারণ ওর সামনে আমাকে বসে থাকতে হয়, কী পড়ার সময় কী রেয়াজের সময় কী ড্রয়িংয়ের সময়, তো যাই করুক না কেন আমাকে সামনে বসে থাকতে হয়, ঠিকঠাক করছে কি না, নাহলে একটু বাচ্চা মানুষ তো, তো মনটা চঞ্চল, এদিক ওদিক দেখতে থাকে, এটা ওটা নিয়ে আবার মানে হয়তো কিছু খেলছে করছে করতে থাকে, তো আমাকে ওই জন্য সামনে বসতে হয়। আর যে কারণ আমার রান্নাবান্না করতে বলো বা সংসারে কাজকর্ম করতে আমার প্রচুর দেরি হয়ে যায়, কিছু করার নেই, ওকেও আমাকে সময় দিতে হবে, একে ইউটিউবের কাজ সংসার, তারপরে ওকে তো আমাকে একটু সময় দিতেই হবে। আর এদিকে দেখছো দুটো কুকার, তো সকালে দেখলে না যে সকালে তরকা করেছিলাম কুকারের, মানে তরকা ডালটা, তরকার ডালটা সেদ্ধ করেছিলাম, সেজন্য কুকারের ওরকম অবস্থা হয়েছিল, তারপরে ওতেই আমি ভাত করেছিলাম, আর ভাত বেশ কিছুটা ছিল, মানে আমার জন্য আর কি ভাত কিছুটা ছিল, তো কুকারই রাখা ছিল। আর কচুটা যেহেতু বাসি হয়ে গেছে, তো সেদ্ধ হবে কি হবে না সেই মন করে আমি আবার আরেকটা কুকার বের করে ওতে কচুটা সেদ্ধ করেছিলাম, একটা সিটি দিয়েছিলাম, তোমরা তো দেখলেই যে আমাকে যুদ্ধ করতে হচ্ছিলো কচুটাকে গলানোর জন্য, মানে ওই রকম অবস্থা হয়ে, বাসি হলেই না ওই রকম হয়ে যায়, তো আমি বাসনগুলো মেজে মেজে একদম পুরো ওই র্যাকটাতে তুলে রাখছি, এটা আমার খুব সুবিধা হয়েছে, ওখানটায় র্যাকটা রেখে বাসন মাজি আর তুলে রাখি, জলগুলো ওখানেই রোপ টোপতে থাকে চারিদিকে আর জলে মানে ভরে যায় না, তো বাসনগুলো মাজা হয়ে গেলে আর আমি তারপর আবার গ্যাস ফ্যাসগুলো মুছতে চলে এসেছি, তো গ্লাস স্টোভ তো তো একটু পরিষ্কার ভালো করে না করলে না যেন শান্তি হয় না, আর খুব শখ করে কিনেছিলাম এই গ্লাস স্টোভটা, আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়, তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এরকম সাবান দিয়ে ঘষলে না একদম পুরো চকচক করে, মানে সত্যি কথাই নিজের মুখটা নিজে দেখতে পাই, এত সুন্দর চকচক করে,
খুব ভালো লাগে। এমনিতে তো একটু তেল চিপচিপে মতো হয়ে যায়, যেহেতু রান্নাঘর গ্লাস স্টোভ তো তেল চিপচিপে হয়ে যায়, তো সেই জন্য আমি মোটামুটি সপ্তাহে দুবার কি হয়তো কোনো কোনোবার সময় না হলে শরীর খারাপ থাকলে একবার তো করি গ্লাস স্টোভটা এরকম সাবান দিয়ে পরিষ্কার করি। তোমরা তো এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের চারদিকটা আর কি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বার্নারটা আর কি পুরো চারিদিকটা। আর পরিষ্কার করার পরে না তোমরা, তোমাদের যাদের আছে তোমরা জানবে কি সুন্দর যে চকচক করে, কি ভালো লাগে কি বলবো, যেন মানে খুব ভালো লাগে। শখ করে কোনো জিনিস কিনে কেনার পরে যদি সেটা যদি ভালো যত্নে থাকে আর নিজেদের দেখেই বেশ ভালো লাগে। তো এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটাকে তো ভালো করে সাবান দিয়ে ভালো করে মুছে মানে মেজে নিয়েছি, আর এবার আমি ভিজে কাপড় করে আর একটু মুছে নিচ্ছি। তো এখনও তোমাদের সামনে আসতে পারিনি, জানি না, আর আজকে সকাল থেকে না মাথা ব্যথা খুব টিপটিপ করছে জানো তো, কারণ অনেক দৌড়াদৌড়ি করেছি সকাল থেকে, রান্না, ডোরোর স্কুল, ডোরোর পড়াশুনো, পরীক্ষা, তারপর ইউটিউবের কাজ, পুজো, আর তোমরা তো মানে তোমাদেরকে তো বললামই আমার দুপুরে খাওয়া পর্যন্ত জোটেনি, এমনই অবস্থা। তো আনতে চলে গেছিলাম, এসে খেলাম, ওই সকালে আমি বাটিতে করে একটু নুন চিনি দিয়ে মুড়ি খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিলো তখন 11টা নাগাদ, এতটাই খিদে পেয়েছিলো কারণ তখনও পুজো হয়নি, ভাত খেতে পারবো না, তো সেই জন্য আমি ভাত খেয়ে না পুজো করতে পারি না, তো সেই জন্য সকালে জল দিয়ে মুড়ি খেয়েছিলাম নুন চিনি দিয়ে, আর ওই একটা বাতাসা খেয়ে ডোডোকে আনতে গেছিলাম, মানে মুড়ি খেয়েছিলাম তাও কি ওই দু চার গালের মতন জানো তো। আর ডোডোকে আনতে চলে গিয়ে এসে খেলাম 3:30 এলাম, এসে তখন খেলাম, আর এই দেখো এদিকে গ্যাসটা আমার একদম পুরো চকচক ঝকঝক করছে তাই না। তো আর কি বলবো, এখনও ওই তো প্রায় মানে 5টা তো বেজে, 5:30 বাজতে যায়, সন্ধে দেব, আর আমি বৃহস্পতিবারের সন্ধ্যাটা একটু ধুনো টুনো করে দিই, ধুনো প্রদীপ এইসব তো জ্বালিয়ে একটু বৃহস্পতিবারের সন্ধ্যাটা দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আবার এদিকে স্নান টান করে আসবো, সন্ধে দেবো, ধুনো করবো, সন্ধে দেবো, তো অনেক কাজ, আর মোটামুটি আমার তো কাজ দেখছো হয়েই গেছে। আর আর ওদিকে ডোডো রেয়াজ করছে, যেহেতু আমি এখানে আছি তো সামনাসামনি তো রেয়াজ করছে, তো চলো ওর একটু রেয়াজ তোমরা শুনে নাও, আর এখনও তো তোমাদের সামনে আসতে পারিনি, দেখি কখন আসি, কিন্তু ভিডিওটার সাথে থেকো তোমরা অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশান অল অপশানটা কিন্তু ক্লিক করে দিও। তো চলো ডোডোর একটু রেয়াজ, ডোডো রেয়াজ করছে সেটা একটু তোমরা শোনো, আর ভিডিওটা অফিস থেকে ফিরেছি, চা ভাত করেছি, এবার একটু দিদিমণিকে চা দিতে যেতে হবে, খুব রেগে আছে দিদিমণি আজকে। এই যে দিদিমণি রেগে আছে, পড়াচ্ছেন ছাত্র, বাচ্চা পড়াতে গেলে তো মানে বন্ধুরাও জানে যে মাথা কিরকম গরম হয়, তো অফিস থেকে এসে আমি ওকে বলিনি কিন্তু চা করতে, ও নিজে থেকে করেছে, জানিনা তোমাদেরকে কি বলেছে, আমি কিন্তু চা করার কথাও বলিনি, চা খাবো বলিনি, অফিস থেকে শুনে নিজেই চা করে খায়, আমার জন্য করেছে। তো চলো পরে কথা বলো তোমাদের সাথে, ও যদি কিছু কথা বলে তো বলবে, এখন আমি তোমার না পড়িয়ে নাও, পড়িয়ে নাও, পড়িয়ে নাও, পাপা পড়ে নাও তাড়াতাড়ি, চলো 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 চলো।